আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মোটিভেস্ট জাপান জেটিভি বাংলার ভ্রমণ বিষয়ক আয়োজন ঘুরব দেশ ঘুরব পৃথিবী অনুষ্ঠানে। একদিনের মধ্যেই ভ্রমণ করে আসুন 450 বছরের পুরনো বাংলার প্রথম রাজধানী এবং ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তালিকায় পৃথিবীর 100টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি পানাম নগর বা পানাম সিটি থেকে। পানাম নগর বাংলাদেশের ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত। পুরনো এই নগরটি সোনারগাঁওয়ের 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। আজকে আমি আপনাদের নিয়ে যাব বড় খাস এবং পানাম, এই তিন নগরের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং 15 শতকের ঈশাখা বাংলার প্রধান রাজধানী প্রাচীন সোনারগাঁর পানাম নগরে। আজকের ভ্রমণে সাথে রয়েছি আমি আপনাদের বন্ধু পারিজাত পরি। চলুন ভ্রমণ শুরু করা যাক। সোনারগাঁয়ে ঈশাখা প্রায় 15 শতকের দিকে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন। পানাম বাংলাদেশের প্রাচীনতম শহর। ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তালিকায় পৃথিবীর 100টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি পানাম নগর বা এই পানাম সিটি। 1338 সালে ফখরুদ্দিন মোহাম্মদ শাহের আমলে বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করা হয় সুবর্ণ গ্রামকে, যা পরে সোনারগাঁ হিসেবে পরিচিতি লাভ করে। এখানে একসময় ধনী হিন্দু সম্প্রদায়ের লোকদের বসবাস ছিল, ছিল মুসলিমের জমজমাট ব্যবসা। ব্যবসার জন্য এই স্থানটি ছিল খুবই প্রসিদ্ধ। পশ্চিমে শীতলক্ষ্যা এবং পূর্বে মেঘনা নদী পথে বিলেত থেকে এখানে বিলাতি থান কাপড় ব্যবসার জন্য বিক্রয় করতে নিয়ে আসতো, আবার এখান থেকে তারা বিখ্যাত মুসলিম কাপড় নিয়ে যেত। ঠিক ওই সময় ইউরোপীয়দের অনুপ্রেরণায় বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম চিরস্থায়ী করার জন্য পানাম নগরীতে নতুন ঔপনিবেশিক স্থাপত্যরীতি গড়ে ওঠে। ইংরেজদের নীল বাণিজ্যের কথা মনে আছে আপনাদের? একসময় বাংলার কৃষকদের ওপর নীল চাষের জন্য অত্যাচার করত এই ইংরেজরা। তারাই একসময় পানাম নগরীতে গড়ে ওঠা কাপড়ের বাণিজ্য দখল করে নেয় এবং এখানে নীলের বাণিজ্য কেন্দ্র হিসেবে কাজ শুরু করে। মজার বিষয় হচ্ছে, WW হান্টারের মতে সুলতানি আমলে পানাম সিটি ছিল নাকি সোনারগাঁর রাজধানী, কিন্তু পানাম নগরীতে সুলতানি আমলের তেমন কোনো স্থাপত্য নজরে পড়েনি কারো, তাই তাদের এই দাবির সত্যতা সঠিক প্রমাণিত হয়নি। পানাম নগর বাংলাদেশের ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত। হারানো এই নগরী সোনারগাঁয়ের 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। ঢাকা থেকে পানাম সিটির দূরত্ব প্রায় 30 কিলোমিটার, যা সোনারগাঁও লোকশিল্প জাদুঘর থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। দর্শক, এই ছিল আজকে আমাদের ভ্রমণ বিষয়ক আয়োজন ঘুরব দেশ ঘুরব পৃথিবী অনুষ্ঠানে। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা। দেশ বিদেশের বিভিন্ন খবর আমাদেরকে ইমেল করুন jtvbanglaofficial@gmail.com এই ঠিকানায়। মোটিভেস্ট জাপান, একটি জাপান ভিত্তিক বেসরকারি সংস্থা যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জাপানে আসতে সহায়তা করে। পাশাপাশি রয়েছে জাপানের ভাষা ও কালচার শেখার সুবিধা, যা আপনার ভ্রমণকে করবে আরো সহজ। দেরি না করে আজই কল করুন, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায়।